খাদ্যে ভেজাল রোধে রংপুর নগরীতে অভিযান পরিচালনা করছে প্রশাসন। অভিযানের সর্বশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। নিশাত, জানাবেন অভিযানে কি কি অনিয়ম পেয়েছে প্রশাসন? জুমে, আমি রয়েছি রংপুরের পীরগাছায়। মূলত এখানে একটি অনুমোদনহীন চিপস কারখানায় অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মির্ধা এবং সাথে রয়েছেন রংপুর র্যাবের একটি দল। আমি যদি আপনাকে একটু দেখাই, এই পুরো কারখানাটিতেই কিন্তু আসলে চিপস উৎপাদন করা হয় এবং আমরা যেটি দেখছি যে বিভিন্ন যেগুলো নামকরা প্রতিষ্ঠান রয়েছে সেই নামকরা প্রতিষ্ঠানের মোড়কের আদলে আসলে এই চিপসের যে প্যাকেটগুলো সেগুলো তৈরি করা হচ্ছে। আমি যদি আপনাকে একটু এখানকার যে চিপসের প্যাকেটগুলো আমি একটু দেখাই, আপনি দেখবেন যে এই চিপসের যে মোড়ক তৈরি করা হয়েছে পটেটো ক্র্যাকারস নাম দেওয়া হয়েছে এবং ফ্যান্টাসি পটেটো ক্র্যাকারস, এবং এখানে যে পুষ্টি উপাদান এবং বিএসটিআই এর যে অনুমোদন এবং বারকোড ব্যবহার করা হয়েছে এগুলোর কিন্তু কোনো কিছুরই অনুমোদন নেই। এবং এটি আমরা দেখছি যে সব থেকে বড় ভয়ঙ্কর ব্যাপার, এই চিপসগুলো কিন্তু গ্রামাঞ্চলে শিশুরা বেশি খেয়ে থাকে, সেই কারণেই আসলে ঝুঁকির জায়গাটা একটু বেশি থাকে। এবং এই কারখানাটি যে পরিচালিত হচ্ছে এর কিন্তু কোনো অনুমোদন নেই। আমি একটু নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মির্ধার সাথে একটু কথা বলবো। আপনারা তো প্রায় ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করছেন, কি ধরনের অনিয়ম পেলেন এখানে? এখানে আসলে সম্পূর্ণ অবৈধভাবে একটা কারখানা চলছিল, শিশু খাদ্য, বিভিন্ন ধরনের শিশু খাদ্য বিশেষ করে চিপস তারা তৈরি করছিল। সেই চিপসের ভিতরে যে খাদ্য উপাদানটা সেটা কেমিক্যাল ছিল এবং একই সাথে তাদের কোনো ধরনের অনুমোদন নাই। তারা তাদের যে প্যাকেজিংয়ে বিএসটি এর যে লোগো সেটা ইউজ করছে এবং বিভিন্ন ধরনের যে পুষ্টি উপাদানগুলোর কথা তারা লিখেছে, অথচ ভিতরে আমরা দেখতে পেরেছি যে বিষাক্ত কেমিক্যাল দিয়েই এই শিশু খাদ্যগুলো তৈরি হচ্ছিল। এই জন্য আমরা অভিযান পরিচালনা শেষে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে আমরা আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার বিরুদ্ধে। ধন্যবাদ। আমি একটু র্যাবিড যিনি কোম্পানি কমান্ডার তার সাথে একটু কথা বলে নিতে চাই। আপনাদের তো বিভিন্ন সময় র্যাকি করছেন, এরকম বিভিন্ন ধরনের ভেজাল কারখানা আমরা রংপুরে দেখছি, আপনাদের কি এই অভিযান অব্যাহত থাকবে কিনা? হ্যাঁ, সঠিক, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল এখানে একটা ফ্যাক্টরি অবৈধভাবে চলছে, সুতরাং আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে যৌথভাবে মোবাইল কোর্ট করি এবং এই ধরনের নকল যে ফ্যাক্টরিগুলো আছে আমরা অভিযান অব্যাহত রাখবো। ধন্যবাদ আপনাকে। ঝুমি, আপনি শুনছিলেন মূলত এই কারখানাটিতে যে চিপস উৎপাদন করা হয় এখানকার কিন্তু কোনো অনুমোদন নেই এবং সেই র মেটেরিয়ালসগুলো বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে এসে এখানে শুধুমাত্র তেল এবং ঘিয়ের মধ্যে ভেজে এখানে প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছে এবং পুরো প্রক্রিয়ার মধ্যেই আসলে বলা যায় যে অনুমোদনহীন একটি প্রক্রিয়া এবং এটি খুবই আসলে ঝুঁকিপূর্ণ খাবার শিশুদের জন্য। তো জমি, সব কিছু মিলে এখানে অভিযান চলছে এবং এখানে যে আইনানুগভাবে যতটুকু জরিমানা করা যায় কিংবা জেল জরিমানা যেটি হয় সেটা কিন্তু র্যাবের ভ্রাম্যমাণ আদালত করেছেন। তো জমি, সব কিছু মিলে ছিল অভিযানের সবশেষ খবর আমার কাছে। নিশাত, আপনাকে ধন্যবাদ। আসলে সম্পূর্ণ অবৈধভাবে একটা কারখানা চলছিল, শিশু খাদ্য, বিভিন্ন ধরনের শিশু খাদ্য বিশেষ করে চিপস তারা তৈরি করছিল।